আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স ভিওর্স আজকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসছে ভিসা রিলেটেড ভিডিও নিয়ে এসেছে আপনাদের জন্য রিকোয়েস্টেড ভিডিও সেটা হচ্ছে অনেকে আমাকে অনেক দিন থেকে আমাকে মেইল করছেন এবং আমাকে ফেসবুক পেজে মেসেজ করছেন যে ভাই ইরান কীভাবে যাওয়া যায় ইরান ভিসা কীভাবে পেতে পারি বাংলাদেশে ইরানের অ্যাম্বাসি আছে কিনা এবং মিডিলস থেকে কীভাবে ইরান যেতে পারি এবং ইরান থেকে কীভাবে তুর্কি যেতে পারি কোনো প্রকার ভিসা ছাড়া এবং বা ভিসা নিয়ে যেতে পারি কি না তুর্কি থেকে ইরান থেকে তুর্কি পর্যন্ত সো এই ব্যাপারে আমি আলোচনা করবো এবং ইরান থেকে তুর্কি কীভাবে যাবেন আমি সে বিষয়ে আলোচনা করব আমার ভিডিও শেষে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনি ইরান কিভাবে যাবেন বাংলাদেশ থেকে অথবা মিডিল থেকে তো প্রথম কথা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি ইরান যেতে পারবেন ভিসা নিয়ে একদম ইজি প্রসেস বাংলাদেশে গুলশানে তাদের অ্যাম্বাসি আছে ইরানের অ্যাম্বাসি বেসিক ডকুমেন্টগুলাই লাগে অত বেশি এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগে না ইনভাইটেশন লেটার লাগে না ইন্স্যুরেন্স লাগে না কোনো কিছুই লাগে না শুধু লাগবে আপনার যে পাসপোর্ট তারপরে আপনার ফটোগ্রাফস তারপরে হচ্ছে যে ইরানের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তাদের ওয়েবসাইটে গেলে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিয়ে ফুলফিল করে নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট হোটেল রিজার্ভেশন তারপরে ফ্লাইট টিকিট সো হোটেল বুকিং কভার লেটার এইগুলি বেসিক এই 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 জিনিসগুলি দিয়ে আপনি যদি আপনি জব করেন গভর্নমেন্ট অথবা কোনো কোম্পানিতে জব করেন সেখানকার এন দিয়ে দিবেন অ্যাটাচ করে দিয়ে দেবেন বাস দ্যাটস ইট আর এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগবে না কোনো ইনভাইটেশন লেটার লাগবে না শুধু এগুলো হলে আপনি ইরানের ভিসা খুব সহজে পেতে পারেন ইরানের ভিসা ইরানের যে অ্যাম্বাসির যে যে ওয়েবসাইট সেটা আমি সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক এবং তাদের যে অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল সব আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার স্ক্রিনেও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তারপরে হচ্ছে যে আসুন এখন কথা হচ্ছে যে আপনি কীভাবে যাবেন ইরান থেকে তুর্কি ইরান থেকে তুর্কি আপনি ভিসা নিয়ে যেতে পারবেন না ইরান থেকে আপনি যদি তুর্কির ভিসা নিতে হয় তাহলে আপনি বাংলাদেশ থেকে নিতে পারেন অথবা মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে নিতে পারেন ইরান থেকে আপনি অবৈধভাবেও যেতে পারবেন না অবৈধভাবে যাওয়াটা খুবই টাফ এবং যাচ্ছে অনেকেই অনেকেই আমাকে আসলে এই ইন্টেনশন নিয়েই অনেকেই আমাকে মেসেজ করেছেন যে ইরান থেকে তুর্কি কিভাবে যাওয়া যায় ভিসা ছাড়া বা ভিসা নিয়ে সো ভিসা নিয়ে আপনি যেতে পারবেন না ইরান থেকে আপনাকে ইরান থেকে আপনি ভিসা নিতে পারবেন না যদি আপনি ইরানে জব করেন বা ইরানে আপনার রেসিডেন্ট পারমিট থাকে তাহলে সেখান থেকে আপনি ভিসা নিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তুর্কির জন্য কিন্তু আপনি অবৈধভাবে সেখান থেকে যেতে পারবেন না বা যাওয়ার চেষ্টা করবেন না কখনো এবং সেখানে আপনি টুরিস্ট ভিসা গিয়ে সেই টুরিস্ট ভিসা দিয়ে আবার তুর্কির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তো এ হচ্ছে যে মূল কথা আপনারা ইরান থেকে তুর্কি অবৈধভাবে যেতে পারবেন না অবৈধভাবে যেতে যদি চান তাহলে আপনারা সেটা আপনাদের রিস্কে আপনারা যাবেন কিন্তু আমি প্রেফার করব না কখনো এইসব ইলিগেল কাজ বা অবৈধভাবে আপনারা কখনো যাবেন না সো তারপরে যারা মিডিল ইস্টে আছেন যারা মধ্যপ্রাচ্যে আছেন মধ্যপ্রাচ্যের সব দেশেই কিন্তু তুর্কির অ্যাম্বাসি আছে আপনারা সেখান থেকে ভিসা অ্যাপ্লাই করে ভিসা নিয়ে আপনারা তুর্কি যেতে পারেন বা ভিসা অ্যাপ্লাই করে আপনারা ইরান যেতে পারেন সৌদি আরবে কিন্তু ইরানের অ্যাম্বাসি নেই সৌদি আরবে ইরানের অ্যাম্বাসি নেই সো আপনারা সৌদি আরব থেকে ইরান যেতে পারবেন না আপনারা যদি অ্যাপ্লাই করতে হয় ইরানের জন্য ভিসা নিতে হয় তাহলে আপনারা বাংলাদেশ থেকে অথবা যারা ওমানে আছেন অথবা যারা দুবাই আছেন যারা কাতার আছেন এইসব দেশ থেকে বা বারেন আছে এইসব দেশ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই তবে সৌদি আরব থেকে পারবেন না আর যদি ভিসা নিতে হয় বাংলাদেশ থেকে বাংলাদেশে অ্যাম্বাসি আছে বাংলাদেশে তাদের কনসুলার আছে সেখান থেকে আপনারা ভিসা নিয়ে তুর্কি ইরান যেতে পারেন সো তুর্কি যদি যেতে হয় তুর্কি আপনারা ভিসা নিয়ে যেতে হবে ইরান থেকে যাওয়ার অবৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন না কখনো গাইজ যারা আমাকে মেইল করেছেন বা ফেসবুকে যারা মেসেজ করেছেন ইরানের সম্পর্কে ইরানের ভিসা সম্পর্কে আশা করি আমি ক্লিয়ার করে দিয়েছি বাংলাদেশে ইরানের অ্যাম্বাসি আসছে আপনারা ইরানের ভিসা নিয়ে যেতে পারেন ইরানের ভিসা অত টাফ কিছু না আপনারা যে কোনো সময় আপনারা নিতে পারেন ইরানের ভিসা কোনো ব্যাপার না সো ডকুমেন্টস তাদের একদম অল্প ডকুমেন্টস লাগে অথবা এক্সট্রা কোনো ডকুমেন্টস চায় না ইনভাইটেশন লাগে না কোনো কিছু লাগে না যাই হোক আজকে ছিল এই 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 পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম